1884 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সেখানে অচেনা নরেন্দ্রনাথকে ঠাকুর গান গাইতে বলেছিলেন এবং স্বামীজি কিছু আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করেছিলেন। তার গান শুনে ঠাকুর এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি স্বামীজিকে দক্ষিণেশ্বরে যাবার আমন্ত্রণ জানান। তারপর প্রায় দীর্ঘ ৬ মাস পর অনেকগুলি প্রশ্নের তাড়নায় স্বামী বিবেকানন্দ যান দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তারপর কি হয়েছিল? হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু মাই এসআরটিক চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজ আমরা স্বামী বিবেকানন্দ এবং তার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম সাক্ষাতের সময় কি হয়েছিল তা নিয়ে আলোচনা করব এবং স্বামী বিবেকানন্দ কি গান শুনিয়েছিলেন ঠাকুরকে যা শুনে তিনি সমাধিস্থ হয়েছিলেন এবং কিভাবে যুক্তিবাদী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করলেন, এসবই আমরা জানব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, তার আগে বলে নিই, তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে নেবে এবং তোমাদের মতামত জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবে। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। 1884 খ্রিস্টাব্দের নভেম্বর মাস সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল এক আধ্যাত্মিক উৎসব। সেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমন্ত্রিত ছিলেন। তার আধ্যাত্মিক বাণী অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করার জন্য সেই আসরে নরেন্দ্রনাথও ছিলেন, কিন্তু বিশেষ কারণবশত একজন গায়ক উপস্থিত না হতে পারায় ঠাকুর নরেন্দ্রনাথকে গাইতে বললেন। নরেন্দ্রনাথ তার সুমধুর গম্ভীর কণ্ঠে কিছু আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করলেন। সেই গান শুনে ঠাকুর বিমোহিত হয়ে নরেনকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানালেন। তারপর নরেন্দ্রনাথ তথা স্বামীজির মনে আধ্যাত্মিক বিষয়ে অনেক প্রশ্ন জমা হয়েছিল যার উত্তর সে কোথাও পাচ্ছিলেন না, তাই তার মনের আকাঙ্ক্ষা ক্রমেই বাড়ছিল। অবশেষে প্রায় ৬ মাস পর প্রফেসর হেস্টি এবং রামচন্দ্র দত্তের অনুরোধে ওইসব প্রশ্নের উত্তর পাবার আশায় তিনি পৌঁছে গেলেন সেই দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। এদিকে ঠাকুর রামকৃষ্ণও দিন গুনছিলেন স্বামীজিকে কাছে পাবার আশায়। এ যেন এক ভক্ত গুরুর মহাজাগতিক মিলনক্ষণ, জীবাত্মার সঙ্গে মিলন পরমাত্মার। স্বামীজিকে দেখে উৎফুল্ল হয়ে ঠাকুর তাকে মেঝেতে বসতে বললেন এবং আবারও একটি গান গাইতে বললেন। স্বামীজি গাইলেন আরও একটি গান যা শুনে ঠাকুর আবেগপ্রবণ হয়ে পড়লেন। স্বামীজি গাইলেন, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে,
সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। তারপর ঠাকুর স্বামীজির গান শুনে আবেগ প্রবণ হয়ে স্বামীজির হাত ধরে কাঁদতে কাঁদতে কালী মন্দিরে নিয়ে গিয়ে বললেন, ও এত দেরি করলি, আমাকে এতদিন অপেক্ষায় থাকতে হলো তোর জন্য। তারপর হাত জোর করে স্বামীজিকে অবাক করে দিয়ে ঠাকুর বললেন, আমি তোমাকে চিনি, তুমি হলে সেই প্রাচীন মুনি নর নারায়ণের অবতার, তুমি এসেছো এই ধরাধামে মানুষের দুঃখ কষ্ট ঘোচানোর জন্য। তারপর আবার তারা দুজনেই ফিরে গেলেন ঘরে এবং কথাবার্তা চলল। স্বামীজি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তিনি কি ঈশ্বর দেখেছেন বা উপলব্ধি করেছেন, যে প্রশ্নটি তাকে তারা করে বেড়াচ্ছিল এতদিন, সেই প্রশ্নই তিনি করলেন ঠাকুরকে। ঠাকুর তখন গম্ভীরভাবে বললেন, হ্যাঁ আমি দেখেছি ঈশ্বর, ঠিক তোকে যেমন দেখছি ততটাই পরিষ্কারভাবে, কিন্তু কে তার জন্য ভাবে বল, মানুষ তার বউ বাচ্চা সম্পত্তি এসবের জন্যই কাঁদে, কিন্তু তাকে দেখার জন্য কে কাঁদে? যদি সত্যি তার জন্য তেমন ভাবে কাঁদে, তাহলে ঈশ্বর তাকে দেখা না দিয়ে থাকতেই পারে না। ওরে তিন টান একত্র হলে তবেই তিনি দেখা দেন, বিষয়ীর বিষয়ের প্রতি, মায়ের সন্তানের প্রতি, আর সতীর পতির ওপর যে টান, এই তিন টান যদি কারো একসঙ্গে হয় রে, সেই টানের জোরে সে ঈশ্বরকে লাভ করতে পারে। এরকম উত্তর স্বামীজি আর কোথাও শোনেননি, তাই স্বামী বিবেকানন্দ এই কথাগুলি শুনে অবাক হয়েছিলেন। তার যুক্তিবাদী মনের মধ্যে তুমুলভাবে নাড়া দিয়েছিল। এরপর থেকে স্বামীজি প্রায়ই দক্ষিণেশ্বরে যেতেন ঠাকুরের কথা শুনতে, এবং এভাবেই স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হয়ে ওঠেন।